লাগলো ঈদের নামাজ পড়তে পারলেন প্রবাসে এরকম আলহামদুলিল্লাহ জায়গাতে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, কারণ নিউ ইয়র্কের মতো জায়গায় যে আমরা মাঠে এসে নামাজ পড়তে পারছি এটা তো। আসসালামু আলাইকুম, রুয়াল খানকে শুনছেন, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের ঈদের জামাত মাত্র শেষ হইল, তো আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল, সঙ্গে ভাবি আছে, বাচ্চা আছে, আমরা একটু হাই হ্যালো বলবো। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক জ্যাকসন হাইট থেকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন অবস্থা। প্রথমে আসসালামু আলাইকুম, আচ্ছা ভাবি আসসালামু আলাইকুম, একটু বলবেন ঈদ মোবারক, আমাকে একটু হেল্প করবেন একটু করে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগলো ঈদের নামাজ পড়তে পারলেন প্রবাসে এরকম জায়গাতে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, কারণ নিউ ইয়র্কের মতো জায়গায় যে আমরা মাঠে এসে নামাজ পড়তে পারছি এটা তো আসলে আমাদের জন্য আবার সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার হলো যে আমার আব্বা মার সাথে ঈদ করছি এবার প্রথম দেশের বাইরে, দেশে তো করা হয়েছে, তো অনেক ভালো লাগছে। প্রথমে একটু বলতেন আপনাদের দেশের বাড়ি কোথায়? বাংলাদেশ? আমাদের দেশের বাড়ি বাংলাদেশে নর্থ বেঙ্গল পঞ্চগড় ডিস্ট্রিক্ট। আচ্ছা, তো আপনার বাবা মার জন্য এটা কি প্রথম ঈদ? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি ওনারা, আমার বাবা মা, হ্যাঁ ওনারা আমাদের সাথে এখানে প্রথম ঈদ করছে, আমরা দেশে একসাথে ঈদ করছি অনেকবার, তো এটার মজাটাই অন্যরকম। হ্যাঁ, এটা বেশি ভালো লাগছে যে ওনারা দেশের বাইরে আমাদের সাথে ঈদ করছে, আর স্পেশালি আমার মেয়ের সাথে, ওর প্রথম ঈদ দাদা দাদির সাথে। ঠিক আছে, মুরব্বীদের সাথে কথা বলবো, আমার ফ্রেন্ডের একটু কিছু জিজ্ঞাসা করেন আপনার পক্ষ থেকে ঈদে ঈদ উপলক্ষে, তবে কিছু বলেন, আপনি কিছু জানতে চান? আমি এনপিডি পুলিশ অফিসার। আচ্ছা, আর আমরা তো কোন কলেজে পড়তাম? আমরা লাগুড়ি একসাথে গেছিলাম, একসাথে ক্লাস করেছিলাম, অনেক ভালো ছিল, আমরা ক্লাসমেট ছিলাম। আপনি জানতেন না? আমরা ক্লাস ফ্রেন্ড, তো এখন অনেক পপুলার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসাই। বেবির নাম কি কথা বলতে পারো? ওয়ানিয়া, না এখনো বলেন না, বাবা মামা বলবে। ওয়ানিয়া হোসেন টাইন, 18 মাস বয়স। তো ধন্যবাদ জানাচ্ছি, আমাদের একটু মুরব্বীর সঙ্গে কথা বলি দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। এই দেশের বাইরে প্রথম মনে হয় ঈদ করলেন, তাই না? কেমন লাগলো? ভালোই। আপনার নামটা বলবেন? জব্বার আলী শাহ। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? পঞ্চগড়। পঞ্চগড়, পঞ্চগড়ের কোথায়? কুড়িহাট সাইকেলের দিকে। তো নিউ ইয়র্কে এসে কি ভালো লাগতেছে? এরকম বৌমা পেয়ে গেলেন, তারপর নাতনি, তারপর ছেলে, কেমন লাগতেছে আপনার? ভালো ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, তো আরও দেখা হবে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ও আপনার ছেলে কিন্তু আমরা একসঙ্গে পড়াশোনা করতাম কলেজে, ঠিক আছে, আমরা ক্লাসমেট, আপনার যেরকম বন্ধু ছিল দেশে আপনার পড়াশোনা করতেন, আমরা এইখানে পড়াশোনা করতাম। আপনার বাসাটা কোথায়? আমাদের বাসা আছে বাংলাদেশের খুলনা বিভাগ সাতক্ষীরা জেলা। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসাতে, থ্যাংক ইউ। দেখি আমরা একটু হাই হ্যালো বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। বৌমাকে পাইলেন, ছেলেকে পাইলেন, প্রথম ঈদ করলেন, কেমন লাগতেছে? বাংলাদেশে কি এরকম মহিলাদের ঈদের নামাজের ব্যবস্থা আছে আপনারা যেখানে ছিলেন? বাংলাদেশে ঈদের ব্যবস্থা নাই, পঞ্চগড়ে আছে। আছে, পঞ্চগড়ে আছে। আমাদের মা যেখানে থাকে সেখানে গ্রামে নাই, বাসায় মা কিন্তু ইমামতি করে, মানে গ্রামে সব মহিলাদের নামাজ পড়ায়, মহিলাদের নামাজ পড়ে। তো আলহামদুলিল্লাহ, আপনি তো অনেক গুণী একজন ব্যক্তি, কথা বলতে পেরে ভালো লাগছে আমার। ভালো লাগছে। আপনার ছেলেকে দোয়া করবেন না, আমারও জন্য দোয়া করবেন, ঠিক আছে? দোয়া করব। আপনি আপনি আমি আপনার ছেলের মতো। হ্যাঁ, ফি আমানিল্লাহ। বাসায় আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। তবে আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে, মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো অনেক। তো আমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, এরকম হাসি খুশি থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক জ্যাকসন হাইটস।